দাঁড়ান, আমার এই বিপদে ফেলাই আপনি কই যাইতাছেন? আমাদের শুভ যাত্রা পথে বাধা দেওয়া ঠিক হয়নি। মানুষের কলিজার মধ্যে যখন আঘাত পড়ে তখন শুভ আর অশুভ দেখার সময় থাকে না। আমরা গানে যাচ্ছিলাম, এখন কথা না বলেই ভালো, তাছাড়া গানের মুডটাই নষ্ট হয়ে যাবে। দুই দিন ধরে বয়াতি লগে চইলা গানের মুড শিখে ফেলাইছেন। মায়া মানুষ হইয়া আরেকজন মায়া মানুষের সংসারে আগুন জ্বালায় দিছেন, সেটা কি ঠিক করতেছেন? মমতাজ, কি করতেছো সেটা কও, সময় কম, দূরে যাইতে হইব। মাতবর অন্যায় ভাবে আমার বিচার করছে, গ্রামের সবার সামনে কইছে আজ রাইতে আমার গ্রাম থেকে বাইর করে দিব, আর আপনি চুপ করে আছেন। যে গ্রামের মাতবর তোরে চায় না, যে গ্রামের মানুষ তোরে চায় না, সেই গ্রামে না থাকাই ভালো। এইটা আপনি কি কোন? যে গ্রামে আমি জন্ম নিছি, বড় হইছি, সেই গ্রাম থেকে চলে যাবো? আর আপনি আমার স্বামী হইয়া মাতবরের অন্যায় বিচার মাইনা নিবেন? একবার যখন ওই খারাপ লোকগো নজর তোর উপরে পড়ছে তখন ওরা তোরে জ্বালাইতেই থাকবো। তাছাড়া তুই তোর কুলবধূ না যে লোকচক্ষুর আড়ালে গিয়ে লুকায় থাকবি। তুই তো এখন একলা একলা গান বাজনা করস, তোর দরকার হলো স্বাধীন জীবন। এত কিছুই যখন বুঝেন তখন কেন আপনি আমার জীবনটাকে নষ্ট করলেন? কেন আমার বিয়ে করলেন? কেন সন্তান জন্ম দিলেন? আজ নতুন শিল্পী পাইয়া আমার খোঁজ খবর পর্যন্ত রাখেন না। আমি গান বাজনা করি, পাগল মানুষ, সবসময় নিজের ভালো লাগাটারই দাম দেই। যখন এই মনটা নষ্ট হয়ে যায় তখন নিজের অজান্তে অনেক ক্ষতি করে ফেলাই। মনের মিল না থাকলে তার লগে আমি সম্পর্ক ছিন্ন করি। মমতাজ, তুই আমার ভুলে যা। আজ আপনি আমার ভুলে যান, আমি আপনার কে আর আপনি আমার কে? শোন, এক সময় আমি তোর গুরু ছিলাম, তারপর হয়েছে তোর স্বামী, আর তুই আমার স্ত্রী। আর আজ থেকে থামলেন কেন? বলেন। আজ থেকে আমি তোর কেউ না। তালাকনামাটা সময় মতো হাতে পৌঁছাই দেব। চলো।